ফোন মূলত হ্যাং করার কারণ আর একটা সফটওয়্যার গত কারণ প্রথমে যে জিনিসটা চলে আসবো সেটা হলো হার্ডওয়্যারগত গত কারণ স্যামসাং কিন্তু আমাদেরকে টুপি পরিয়ে কিন্তু অর্থাৎ আমাদের কাছ থেকে টাকা নিয়ে যায় আপনারা যদি এক বছর আগে অর্থাৎ দুই হাজার আঠারো সালের কথা চিন্তা করতেন তাহলে দেখতে পাইতেন যে স্যামসাংয়ের ফোনগুলোতে দেওয়া হতো এমন ধরনের চিপসের প্রসেসর যেগুলা কিন্তু আশি আমলের চিপসের প্রসেসর কিন্তু এতটাও উন্নত নয় এখন যেসব চিপসের কিংবা প্রসেসর আসতেছে আমাদেরকে টুপি পরিয়ে ওই আশি কিংবা বাপদাদার আমলের চিপসের প্রসেসরগুলা ফোনে ধরিয়ে দিত এবং আমরা কিন্তু কিনতাম এটার মেন কারণ কী ছিল এটার মেন কারণ হলো স্যামসাংয়ের নাম ছিল প্রযুক্তিবিশ্বের সবার উপরে এতে করে স্যামসাং তাদের ওই যে একটা ফ্ল্যাগশিপ প্রযুক্তিবিশ্বে তাদের নাম আছে এই কথাটা দিয়ে আমাদের কাছ থেকে কিন্তু টুপি পরিয়ে আমাদেরকে টুপি পরিয়ে বাপ দাদার আমলের চিপস এর প্রসেসর গুলো দিতার ফোন করার পরে আমাদের এই ধরনের সমস্যাগুলো হয়ে যেত তো এখন চলে আসা যাক সফটওয়্যার গত কারণ সফটওয়্যার গত কারণের মধ্যে প্রথমে আছে ইউআই ইউআই অর্থ হচ্ছে ইউজার ইন্টারফেস স্যামসাং এর যে ফোন গুলা দেখবেন সেগুলো ইউজার ইন্টারফেস কিন্তু আরেক ধরনের হয়ে থাকে এবং স্ট্রক ইউজার ইন্টারফেস কিন্তু রকমের হয়ে থাকে এই যে স্যামসাং যখন গুগলের এর কাছ থেকে অ্যান্ড্রয়েড কিনে নেয় অ্যান্ড্রয়েড কিনে নেওয়ার পর তার উপর আলাদা করে একটা থিম কিংবা সফটওয়্যার চড়িয়ে দেয় সফটওয়্যারটা চড়িয়ে দিয়ে সেই ফোনটাকে কিন্তু আরো ভারী করে অর্থাৎ আপনি দেখবেন একটা স্ট্রক অ্যান্ড্রয়েড ফোন যতটা ফাস্ট হবে কিন্তু একটা ইউআই দেওয়ার পরে অর্থাৎ স্ট্রক অ্যান্ড্রয়েড ফোন নয় এমন ফোন কিন্তু একটু হলেও ভারী অনুভব করবেন আপনি যদি ইউজ করে থাকেন তারপরে চলে আসা যাক ক্যাশ ডাটা আপনারা হয়তো বলবেন ক্যাশ ডাটা আবার কি ক্যাশ ডাটা কই তৈরি হয় ক্যাশ ডাটা কিভাবে তৈরি হয়

আছে র্যাম আছে এগুলোর সাহায্য নিয়ে কিন্তু আস্তে আস্তে প্রসেসিং হয় আর প্রসেসিং হওয়ার জন্য দেখা যায় যে ফোনের একটু র্যাম একটু রোম একটু সিপিও বিভিন্ন জিনিসের দরকার হয়ে থাকে একটু একটু করে নিতে থাকে আর একটু একটু করে নিতে নিতে একটা সময় দেখা যায় যে ওই যে প্রসেসিং এর সময়টা হলো আর আমরা যখন টা ইউজ করতেছি আস্তে আস্তে তখন কিন্তু ওই অ্যাপ টার ভিতরে একটা ক্যাশ ডাটা তৈরি হইতেছে এই ক্যাশ ডাটার কারণে কিন্তু মূলত আমাদের স্যামসাং এর যে ফোনগুলো আছে সেই ফোনগুলো কিন্তু হ্যাং করে কিংবা স্লো হয়ে যায় তো এই ক্যাশ ডাটা থেকে আপনারা কিভাবে মুক্তি পাবেন সেটাও আমি আপনাদেরকে বলে দিব তারপরে যে স্টেপটা আসবে

সাইজটা বেড়ে যাচ্ছে ঠিক তেমনি ভাবে ওই সময়ের ফেসবুকের একটা অ্যাপস বিশ এমবি এখন ওই অ্যাপসটা চলে এসেছে আশি এম আবার দেখবেন হোয়াটসঅ্যাপ এর অ্যাপস বা ওই সময় ছিল দশ এমবি এখন চলে এসেছে পঞ্চাশ এম তো তখন দেখতে পেতেন আপনার ফোনে যদি এরকম ভাবে দশটা অ্যাপস ইনস্টল করা থাকতো দুই হাজার পনেরো সালের দিকে আপনি দশটা অ্যাপস ইউজ করতেন বাট সেই সময় দেখতেন যে আপনার ফোনটা কিন্তু স্লো হচ্ছে না হ্যাং হইতেছে না বাট এখন আপনি দুই হাজার উনিশ সালে এসে ওই ফোনে আপনি মনে করেন ওই দুই হাজার পনেরো সালে যে অ্যাপস ইউজ করতেন

স্টোরেজ নিতে পারেন ইন্টারনাল কেননা আপনি এই যে ফোনটা ইউজ করতেছেন যুগের আবর্তনে কিন্তু বিভিন্ন কিছু পরিবর্তন হয়ে যায় একটা সময় কিন্তু হচ্ছে অ্যাপস এর যে কোনো অ্যাপটা অ্যাপস এর সাইজ ছিল দশ এমবি সেটা হয়ে গেছে এখন একশো এমবি এরকম ভাবে হয়ে যাচ্ছে আস্তে আস্তে সাইজগুলা বেড়ে যাচ্ছে এত করে ফোনের কিন্তু প্রসেসরের উপর দিক দিয়ে বলেন সব দিক দিয়ে বলেন কিন্তু আস্তে আস্তে কিন্তু প্রেসার বেড়ে যাচ্ছে তো আমি যে সেকেন্ড ওয়েটা বলতেছিলাম ক্যাশ ডাটা আপনি কিভাবে মুক্ত করতে পারেন ক্যাশ ডাটা থেকে আপনি কিভাবে মুক্তি পাবেন ফোনটাকে কিভাবে একটু ফাস্ট করতে পারবেন স্যামসাং এর ফোনটাকে হার্ডওয়ার কথা তো কোনো সলিউশন দিতে পারবো না কারণ তো হচ্ছে ফোনে যে প্রসেসর ইউজ করা হয়েছে সেগুলো তার চেঞ্জ করা যাবে না ওই ফোনে তো আমি আপনাদেরকে যে জিনিসটা হচ্ছে বলতে পারি সেটা হলো স্যামসাং এর জন্য আপনার ক্যাশ ডাটাকে ক্লিন করেন ক্যাশ ডাটা যদি আপনি ক্লিন করেন শুধু স্যামসাং না যে কোনো যদি ক্যাশ ডাটা আপনি ক্লিন কারণ তাহলে দেখবেন যে আপনার ফোনগুলা কিন্তু আস্তে আস্তে মনে করেন ভারি থেকে একটু হলো মনে করবেন যে ফোনটা হয়তোবা এখন একটু ফাস্ট চলতেছে তো আপনারা দিনে হয়তোবা দুইবার করে আপনি ক্যাশ ডেটাগুলা ক্লিন করেন তাহলে আপনার ফোনটা মোটামুটি বলা যায় যে ওই যে প্রথম যখন ফোন কিনছিলেন সেই রকম তার হবে না একটু হলো দেখবেন যে হচ্ছে ভালো হয়তোবা চলতেছে অতটা ভারি আপনার কাছে মনে হবে না এখন চলে আসা যাক শাওমির ফোন শাওমির ফোনে যে সমস্যাটা ইদানিং দেখা দিচ্ছে। সেটা হলো শাওমি কিন্তু তাদের দেখা যাবে রেডমি ব্র্যান্ড যেটা আছে সেটাতে কিন্তু হচ্ছে বেশি বেশি 100 করতেছে যাদের পুরাতন ফোন আছে স্বামীর এই জিনিসটা থেকে দূরে থাকা উচিত কেননা স্বামীর মতো একটা ব্র্যান্ড যে ব্র্যান্ডটা কিন্তু স্যামসাং এর প্রায় ফিফটি পার্সেন্ট এর উপরে যে বাজারটা ছিল ফিফটি উপরে যে বাজারটা ছিল স্যামসাং এর সেই স্যামসাং এর বাজারটা কিন্তু স্বামীটা দখল করে নিছে তো স্বামীর এতটা উচিত হবে না যে তাদের পুরাতন ফোন গুলা কিংবা নতুন ফোন গুলাতে এত অ্যাড শো করানো তো এই অ্যাড থেকে মুক্তি পাওয়ার জন্য যে কাজটা করতে পারেন সেটা হলো আপনাকে অ্যাড ব্লকার একটা অ্যাপস ইউজ করতে হবে স্বামীর রেডমি যে ব্র্যান্ডটা আছে সাব ব্র্যান্ড সেই ব্র্যান্ডের ফোন গুলাতে কিন্তু বেশি বেশি অ্যাড করতেছে এবং স্বামীর যদি আপনি দেখেন হচ্ছে মি ব্র্যান্ড যেটা আছে সেখানে হচ্ছে ফ্ল্যাগশিপ আর হচ্ছে মিড বাজেট ফোন গুলা দেওয়া হয় সাধারণত মি সাব ব্র্যান্ড সেই ফোন গুলা তো অতটা অ্যাড কিন্তু শাওমি দেয় না তো এটাই তো মেন কারণ আপনারা হয়তো ভাই এখন বুঝে গেলেন আপনি শাওমির কোন ব্র্যান্ডটা নেবেন মি ব্র্যান্ডটা নেবেন রেডমি যেটা সাব ব্র্যান্ড আছে সেই ব্র্যান্ডটা নেবেন এটা পুরোপুরি আপনার উপর চলে আসে তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন ধন্যবাদ